ফেসবুকে ফেক আইডি দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী আবিদ হাসান রুবেল। রায়পুরা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভুক্তভোগী আবিদ হাসান রুবেল, মোহাম্মদ কাইয়ুম রুবেল, রাজু মিয়া ও মোহাম্মদ সজল। এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ী ও সমাজসেবক আবিদ হাসান রুবেলের বিরুদ্ধে যারা মিথ্যা ঘটনা ফেসবুকে প্রচার করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এই প্রতিবাদ সভার মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানাই, সেই সাথে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এখন ওরা যেরকম ধরনের কাজ করবে ওরা চালাই নিতেছে, এটা আমি কি করবো, আমার কিছু করার নাই। যেমন এই যে ফেসবুকে এরকম ধরনের একটা সৃষ্টি ওরা করছে কাকা, বুঝছেন, আমি নিজেও জানি না। আমি আমরা প্রতিবাদ করি সেটাই আমাদের একমাত্র দোষ। আমরা আজকে মানববন্ধন প্রতিবাদ উপলক্ষে এবং অত্র রায়পুর এলাকাবাসী আপনারা প্রচারণা চালিয়েছে তার আমরা সবাই তীব্র নিন্দা জানাই এবং